এটার দাম পড়বে থেকে 30,002 টন আউটডোর বক্স বেশি বেশি জেনারেল আপনার ইউনিয়ার দেখতে পাচ্ছেন যে বক্স গুলার কিন্তু হচ্ছে বাইরে থাকলেও ওইভাবে মরিচা বা হচ্ছে কালার ডিফেক্ট এরকম গুলা তো তেমন দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই গরম সময় চলে আসছে আর গরমের সময় আমরা কোথা থেকে পুরাতন ভালো মানের এসি কিনতে পারবো, তেমনই একটা ভিডিও দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে যে আপনারা কোথা থেকে এবং কিভাবে এই সকল পুরাতন ফ্রিজগুলা কিনতে পারবেন এবং এইগুলার প্রাইস কত, এগুলার গ্যারেন্টি ওয়ারেন্টি এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা সাজানো হয়েছে। আর আমরা চলে আসছি বাড়িধারার যে ব্লকের 20 নম্বর রোডে আপনার মায়ের দাওয়া এন্টারপ্রাইজ। আর মায়ের দাওয়া এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এখানে হচ্ছে বাংলাদেশের সকল ব্র্যান্ডের কিন্তু হচ্ছে এসি গুলো আছে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এবং আপনাদের দামের সাথে কম্পেয়ার করে এই সকল এসি গুলো নিতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে আপনার সকল রকমের এসি গুলো আছে। আর আপনার মায়ের দাওয়া এন্টারপ্রাইজে আসলেই কিন্তু পেয়ে যাবেন এই সবের অনার হচ্ছে আমাদের জহিরুল ভাইকে। আসসালামু আলাইকুম জহিরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার এখানে দেখলাম যে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এসির কালেকশন আছে আর বাংলাদেশের যত রকম এসি আছে আপনার কাছে সকল ব্র্যান্ডের এসি গুলো আছে এবং হচ্ছে বিভিন্ন ওয়েটের আছে। তো হচ্ছে যারা হচ্ছে আপনার কাছ থেকে পুরাতন এসি গুলা কিনতে চাচ্ছে তাদের জন্য আপনি আজকে কেমন ছাড় দিবেন বা এগুলার বিষয় যদি একটু আমাদের বলেন। জি, সামনে গরমকাল এসে পড়ছে, এখন যদি আপনারা এসি নিতে চান তাহলে আমাদের এখান থেকে আসতে পারেন। এটা হচ্ছে বাড়িধারা যে ব্লক 20 নম্বর রোড 21 নম্বর প্লট। ও আচ্ছা, তো এখানে আমাদের কাছে সব সকল ব্র্যান্ডের এসি আছে, জেনারেল আছে, মিক্সিবিশি আছে, এলডি আছে, ওয়ালটন আছে, মানে বাংলাদেশের সকল ব্র্যান্ড, হ্যাঁ সকল ব্র্যান্ডের আমাদের কাছে আছে। হ্যাঁ, তো আমাদের আজকে প্রথমে কোন কোনগুলো দেখাবেন? হ্যাঁ, আমাদের কাছে প্রথমেই আছে জেনারেল, জেনারেল দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ওই যে প্রথমে জেনারেল স্কয়ার এর, এগুলা 1.5 টন, 2 টন, 1 টন, সবজোর 2.5 টন, 3 টন সকল ব্র্যান্ডের এসি আমার কাছে আছে। মানে সকল, মানে 1 টন থেকে শুরু করে 3 টন পর্যন্ত, 3 টন, 5 টন, 5 টন পর্যন্ত আছে। শুধু ইনডোর আউটডোর রিমোট, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। এর মধ্যে কম দামি আছে আপনার 15,000, 15,000, 18,000, 15,000, 18,000 আছে। ভাই একটা আপনি বললেন যে হচ্ছে আমরা এখান থেকে 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি দিয়ে থাকি। 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি, 3 মাসের মধ্যে যদি কম্প্রেসার সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কম্প্রেসারটা নিয়ে আসলে আমরা লগ লগ একটা কম্প্রেসার তাকে দিয়ে দিব। আমাদের লোক দিয়ে টেকনিশিয়ান দিয়ে তাহলে ফিটিং চার্জ 3,000 টাকা, আর যে পাইপ টেপ যা আছে তারা কিনে দিবে। আচ্ছা, পাইপ যা আছে তারা কিনে দিবে এবং এসির দাম, এবং এসির দাম আর ফিটিং চার্জ 3,000 টাকা, আর পাইপ তারা কিনে দিবে। আচ্ছা, তো হচ্ছে আপনার কাছে বললেন যে 1 টনের ফ্রিজের মধ্যে ভেরিয়েন্ট আছে 15 থেকে 25 হাজার টাকা। হ্যাঁ, 15 থেকে 25। জি, আর 2 টনেরটা কেমন? 2 টনেরটা দাম হচ্ছে কি আপনার 35,000 টাকা। 2 টন, একদম উপরেরটাই 2 টন, এটা উপরেরটা আছে 2 টন, 2 টন। হ্যাঁ, আচ্ছা, এটা উপরেরটা হচ্ছে 2 টন। এটার আউটডোরটা কত? এটা এই যে আউটডোর, এই যে, আচ্ছা, এই যে জেনারেলের আউটডোরটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল আউটডোর। জি, আচ্ছা, এটা আছে আউটডোরটাও কিন্তু হচ্ছে ফ্রেশ দেখা যাচ্ছে, ফ্রেশ একদম। এটা আরো ওয়াশ করলে আরো নতুন হয়ে যাবে একদম। আচ্ছা, এটা হচ্ছে জেনারেলের আউটডোর, আর এটা হচ্ছে 2 টনের হচ্ছে জেনারেল। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে 35,000 টাকা। এটা 35,000। জি, এটার কি ভেরিয়েন্ট আছে নাকি যে প্রাইস কম বেশির মধ্যে আছে? হ্যাঁ, এটার ভিতরে কম বেশি 28,000 টাকা জেনারেলের এসি আছে আমাদের। 28,000 টাকা জেনারেলের এসি আছে, আর একটু কম 60 টাকা আছে নাকি ভাই? হ্যাঁ, এটা আপনার ভিডিও দিয়ে দেখে আসবে, প্রত্যেকটাতে 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। প্রত্যেকটাতে 2000
সব অরিজিনাল একদম যা দেখতেছেন সব সেট অরিজিনাল চাইলে চাইলে একদম খুলে দেখে নিয়ে যেতে পারবে। সমস্যা হয় সেক্ষেত্রে কম্প্রেসারটা হতে পারে, আর না হতে ৬ বছর কিছু হবে না, কিছু হবে না। যদি কম্প্রেসার সমস্যা হয় সেক্ষেত্রে তিন মাসের মধ্যে কম্প্রেসারটা নিয়ে আসলে আমরা একটা চেঞ্জ দিয়ে দিব আর কি। শুধু কম্প্রেসারে গ্যারান্টি, আর আদার্স কোনো কিছু যাওয়ার মতো কিছু নাই, না 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 না। এই যে নিচে একটা দেখতে পাচ্ছি ইনভার্টার, এগুলোর দাম পড়বে ৬০,০০০ টাকা করে। হ্যাঁ ৬০,০০০, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আছে, এগুলো ইউজ হয় না, শুধু কার্টুন নষ্ট হয়েছে মালে। আচ্ছা মানে এটা মালের কার্টুন নষ্ট হয়েছে, তাছাড়া এটা ব্র্যান্ড নিউ। আপনি চাইলে দাম দেখে আইসা বলে নিতে পারবে। এটা মার্কেট প্রাইস আছে ১০৮,০০০ টাকা। জি মানে কোন সমস্যা নাই, চাইলে রিপ্লেস করে আমাদের নিতে পারবে, দামের দরে হিসাব ইয়া করে আমি দিয়ে দিব, সমস্যা নাই। রিপ্লেসমেন্টের ব্যবস্থা সব ধরনের ব্যবস্থাই আছে। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এরকম আছে কিন্তু ওই ধরনের এসি আপাতত আমার কাছে নাই, এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এসি। আপনার যদি রুম ড্যাম থাকে সেক্ষেত্রে কালারটা একটু ডিসকালার হয়, কিন্তু সমস্যা নেই, রুমে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা হচ্ছে আপনি বিভিন্ন ডেকোরেশনের লোক অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে সুইচ গুলো দেখা যাচ্ছে এগুলো কি ঠিক আছে? এগুলো ১০০% ঠিক আছে, সব ওকে আছে। হ্যাঁ, ওই যে ভিতরে পাইপ টাইপ গুলো এগুলো সব চাইলে আপনি টেকনিশিয়ান দ্বারা চেক করে নিতে পারবে। টেকনিশিয়ান দ্বারা চেক করে এটা কত রাখবেন? হ্যাঁ, এটার দাম পড়বে ৩২,০০০ টাকা।
আসলে একটু কম অনার করা যাবে জি। এই পাশে একটা দেখতে হচ্ছে মিল্লার কোম্পানি, মিল্লার আসুক, আসলে পরে কম্পেয়ার করে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে কি আপনার দেড় টনের, দেড় টনের 35,000 টাকা, জি। ওয়ালটনের দেখতে হচ্ছে, ওয়ালটনের এক টন একটার দাম পড়বে 20,000 টাকা, এটা 20,000, জি। ২৭,000 টাকা আউটডোর বক্স বেশি বেশি জেনারেল আপনার ইউনিয়ার দেখতে পাচ্ছেন যে বক্স গুলার কিন্তু হচ্ছে বাইরে থাকলেও ওইভাবে মরিচা বা হচ্ছে কালার ডিফেক্ট ৭৫,000 আপনার দাম পড়বে হচ্ছে ৫৮,000, আড়াই টনের এসি, একই দাম, সেম প্রাইস। আপনার কাছে এলজির কুরিয়া ২৫,000 টাকা ২০,000 ৫০,000 আমি বলে দিব যে এটাতে গ্যাস নাই বা কম্প্রেসার লোকাল কাস্টমার ইনিশন বলে দিব, তারপরও চাইলে তাদের বিশ্বাসের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তো এসে চাইলে একটা টেকনিশিয়ান সাথে করে আইসে নিয়ে দেখে নিয়ে যেতে পারবে, ৩ মাসের
করে তাকে তার সামনে দিয়ে দিব। আচ্ছা ভাই দুরুল ভাই, যদি কেউ আছে ঢাকার বাইরে মনে করেন এসি গুলো নিতে চাচ্ছে, মানে সেই ক্ষেত্রে কি পাঠানোর ব্যবস্থা? সেই ক্ষেত্রে যদি সে চায় যে আমাকে পেমেন্ট করে দিবে আমি কুরিয়াতে দিয়ে দেবো, বাক্সে কন্ডিশনে চাইলে কন্ডিশনে আমি পাঠিয়ে দিব। মানে হচ্ছে এটা দেওয়ার ব্যবস্থা? হ্যাঁ ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে পেমেন্টের বিষয়গুলো কেমন? পেমেন্ট যদি সে চায় বিকাশে পেমেন্ট করতে পারবে, আর যদি চায় না আমি কন্ডিশনে দিব। কুরিয়ার চার্জের বিষয়টা? হ্যাঁ কুরিয়ার সার্ভিসটা তার নিয়ে চার্জটা তার নিজের, আমি এখান থেকে ব্যান্ডে পৌঁছে দেবো, তার ভাড়া লাগবে না। বারিধারা যে ব্লক 20 নম্বর রোড 21 নম্বর প্লট। হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা হচ্ছে একটু মার্কেটে আছে নতুন এসি কিন্তু অনেক বেশি প্রাইস থাকে, সেই ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা একটু কম দামের মধ্যে এসি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তার সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এসি নিতে চান অবশ্যই হচ্ছে জহিরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।